গাইবান্ধা পলাশবাড়িতে ভূমি দখল ও মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধা পলাশবাড়িতে মহিলা আওয়ামী লীগ নেত্রী পরিচিত পরিচয় দানকারী লেডি মস্তান শ্যামলী আক্তার কর্তৃক ভূমি দখল ও মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। দুপুরে স্থানীয় চৌরাস্তার মোড়ে ঢাকা রংপুর জাতীয় মহাসড়কের ঘণ্টাব্যাপী মানববন্ধনে অভিযুক্ত শ্যামলীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে রংপুর ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করাকালে পৌর মেয়র গোলাম সারোয়ার, প্রধান বিপ্লব, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা শ্যামলী আক্তারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে দেয়। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।